সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আপনারা কি কি বিষয়ে আজকে ডেপুটেশন দিলেন? আমরা 7 দফা দাবিকে সামনে রেখে কৃষক সভার পক্ষ থেকে আমরা এই ডেপুটেশন দিতে এসেছিলাম বিডিও সাহেবের কাছে। বিষয়গুলো হচ্ছে এই যে করোনার একদিকে প্রচণ্ড প্রকোপ, প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ, প্রতিদিনই বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, কৃষকদের ধান মাঠে পড়ে আছে। যাতে কৃষকরা মাঠের ধান তুলতে পারে তার জন্য যে ব্যবস্থা করা প্রশাসনিক দিক থেকে, এখানে কোনো বাইরে কোনো শ্রমিক আসছে না যারা মাঠে কাজ করে, কোনো গাড়ি আসছে না যারা ধান কাটার মেশিন সেগুলো আসছে না, সেগুলো আনার উদ্যোগ নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। এটা যেমন একদিকে বলেছি, ঠিক সেই সঙ্গে সঙ্গে যে আগামী দিনে চাষিদের ক্ষেত্রে তাদেরকে সার, বীজ এবং ডিজেল, কৃষিকাজের সহায়ক এই সমস্ত ভর্তুকি তাদেরকে দিতে হবে। আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে যে ধান উঠছে, যে কৃষি হাব যেগুলো তৈরি করছে, সব কৃষি মান্ডি, এমন এমন জায়গায় সমস্ত কৃষি মান্ডি আছে যেখানে কৃষক দেখে সেখানে ধান নিয়ে যানো, এটা বহু সমস্যার বিষয় আছে। এগুলো এলাকা ভিত্তিক ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সমবায়গুলোকে সমস্ত ধান কেনার উদ্যোগ নিতে হবে। আমাদের দাবি ছিল 7 দফা দাবি। আমরা বলেছি যে পরিযায়ী যে শ্রমিক যারা এই অবস্থায় মাসাধিক কাল সময় ধরে যারা বাইরের রাজ্যে পড়ে আছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমার রাজ্যের অভ্যন্তরে এক জেলা থেকে আরেক জায়গায় নিয়ে যানোর ক্ষেত্রে এখনও জটিলতা রয়েছে, সমস্যা কাটিয়ে ওঠা যায়নি। কবে সেগুলো হবে? তাদের যে জীবনান্তকর যে অবস্থা, কাজেই তাদেরকে সেই জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আনতে হবে। রাজ্যের অভ্যন্তরও যেমন আছে, আমাদের বাইরের রাজ্য থেকে, ভারতবর্ষে অন্যান্য রাজ্য থেকেও আমাদের ছেলেদেরকে ঘরে ফেরাতে হবে। আবার আমাদের রাজ্য থেকে যারা অন্য রাজ্য থেকে এখানে কাজ করতে এসেছে তাদেরকেও ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তৎপর হতে হবে, হচ্ছে হবে। এই যে ডিলেমি অবস্থা দীর্ঘ সময় ধরে যারা চলছে, এতে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সেই সমস্ত শ্রমিকদের, সেই সমস্ত মানুষজনদের, তাদের পরিবার পরিজনদের, তারা অসুস্থ হয়ে পড়ছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থা প্রত্যক্ষ করছি আমরা। আপনারা বারবার যেটা বলে আসছিলেন রেশন দুর্নীতি, এ বিষয়ে কি বললেন? হ্যাঁ, রেশনও তো এখনো যে সমস্ত কুপন দেওয়া হয়েছে, সবাই কুপন সবাই পায়নি, এখনো একটা অংশের মানুষজন কুপন থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তারা যেমন কার্ড পায়, রেশন কার্ড পায়নি, তারা কুপনও পায়নি। এবং কুপনগুলো এমনভাবে সব দেওয়া হচ্ছে যে জায়গায় সব কুপন তাদের হাতে পৌঁছাচ্ছে না, নির্দিষ্ট ব্যক্তিদের, রাজনৈতিক দলের নেতা তাদের কাছেই সেগুলো আটকে থাকছে। সেগুলো যাতে যথাযথ যে যারা কুপনের জন্য আবেদন করেছিল তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জায়গায় উদ্যোগ নেওয়ার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এটা আমরা বলেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে সরকারি হাসপাতালগুলো যে দৈন্যদশা এই সময় ফুটে উঠেছে, যেখানে সাধারণ পেশেন্ট যারা, তারা কিন্তু প্রতিনিয়ত তারা বিমুখ হয়ে ফিরে আসছে চিকিৎসা করাতে গিয়ে। তাদের চিকিৎসা যাতে যথাযথ ব্যবস্থা হয় তার জন্য সরকারকে, এই যে কোনো রকম টালবাহানা সরকারি চলবে না, সেখানে যথাযথ ব্যবস্থা করতে হবে। সমস্ত সাধারণ পেশেন্ট তারা যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, উদ্যোগ নিতে হবে প্রশাসনের কাছে। আমরা এই দাবি রেখেছি এবং বারে বারেও এগুলো বলে যাচ্ছি। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা
পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।